আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি ইমু ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে ইমুর এমন একটা সিক্রেট বিষয় আপনাদের দেখিয়ে দিব, এই সিক্রেট বিষয় যদি আপনাদের ইমুতে অ্যাপ্লাই করে রাখেন তাহলে পৃথিবীর কোনো হ্যাকার আপনাদের ইমুটা হ্যাক করতে পারবে না। তো বর্তমান সময়ে কিন্তু যে কারো ইমু হ্যাক হয়ে যায়, তো ইমু হ্যাকিং করাটা কিন্তু সবচেয়ে সহজ একটা বিষয়। তো ইমু কোম্পানি এই সেটিংসটা ডেভেলপ করেছে, এই সেটিংসটা যদি আপনাদের ফোনে এনেবল করে রাখেন তারপর থেকে কখনই আপনাদের ইমুটা পৃথিবীর এমন কোনো হ্যাকার নাই যে হ্যাক করে নিয়ে যাবে। তো এই কাজটা কীভাবে শিখবেন জানতে হলে দেখতে থাকুন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আপনি দেখছেন ইউটিউব মিডিয়া, আমি আজ শরীফ। আসুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা আজকের মূল ভিডিওটা। আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক না দিতে থাকেন একটি লাইক করে দিন, আর পাশে থাকা এখান থেকে লাল সাবস্ক্রাইবটিতে একটি ক্লিক করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে দেখেন নোটিফিকেশন বাটন, নোটিফিকেশন বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। আপনি যখন অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো এই সেটিংসটা শিখতে হলে ফার্স্ট অফ অল আপনার ইমুতে ক্লিক করবেন। এই ইমুতে ক্লিক করে দিলাম, আর একটা কথা না বললেই নয়, আপনার ইমুটা যদি আপডেট না থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন, যদি আপডেট না দেন তাহলে কিন্তু এই সেটিংসটা আপনাদের ইমুতে শো করবে না। তো আমি যেহেতু আমার ইমুটা আপডেট দিয়ে নিয়েছি এই জন্য কোনো সমস্যা হবে না। ইমুতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন ফ্ল্যাশ যে আইকন আছে এই ফ্ল্যাশ আইকনে ক্লিক করে দিলাম। ফ্ল্যাশ আইকনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করে দিলাম। মোর অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সেটিং, এই সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন অ্যাকাউন্ট সিক্রেট, এই অ্যাকাউন্ট সিক্রেটে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট সিক্রেটে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন বয়েন্স ফিন্ট, এই দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে বয়েন্স ফিন্ট, এই বয়েন্স ফিন্টে ক্লিক করে দিলাম। তো এই বয়েস ফিনটাই মূলত সেটিং। তো এই সেটিংসটা যদি আপনাদের ফোনটা আপডেট না থাকে তাহলে কিন্তু শো করবে না। তো এখানে দেখেন লগ ইন টু ইমু ওয়েট বয়েস ফিন টু সিক্রেট ইউর অ্যাকাউন্ট। তো এটা মূলত কি, এখানে আপনাদের একটা কোড দিব, এই কোডটা আপনাদের মুখ দিয়ে বয়েস দিয়ে বলতে হবে। আপনি যদি এই কোডটা মুখ দিয়ে বয়েস দিয়ে বলেন তারপর থেকে আপনাদের নাম্বারটা যদি কেউ নিয়ে হ্যাক করে ইমুটা, তারপরে কিন্তু তার ফোনে ইমুটা হ্যাক করতে পারবে না। কারণ আপনি যে মুখ দিয়ে যে বয়েস দিয়ে রেকর্ডটা কোডটা বলবেন সেম সেই কোডটা কেউ যদি আপনার ইমুটা হ্যাক করে তার ফোনে শো করতে হবে। যদি তার ফোনে শো না করে তাহলে পৃথিবীর কোনো হ্যাকার আপনার ইমুটা হ্যাক করতে পারবে না। তো এখানে দেখেন স্টার্ট রেকর্ড, এই স্টার্ট রেকর্ডে ক্লিক করে দিলাম। স্টার্ট রেকর্ডে ক্লিক করার পরে ফ্রেন্ডস এই যে এখানে যে কোডটা, এই কোডটা কিন্তু এই বয়েজের উপরে ক্লিক করে কিন্তু বলতে হবে। যদি না বলেন তাহলে কিন্তু এই কোডটা শো করবে না। তো এটা আমি এখন বলি, দেখেন 1879580। তো এই কোডটা আমি বলছি, সো দেখি কি হয়, একটু ওয়েট করুন ফ্রেন্ডস। কোডটা উঠানোর পরে ফ্রেন্ডস এখানে দেখেন ভেরিফাই বয়েস ফিন্ট, এই ভেরিফাই বয়েস ফিন্টই ক্লিক করে দিলাম। ভেরিফাই বয়েস ফিন্টে ক্লিক করার পরে ফ্রেন্ডস আবার একটি কোড দিছে, এই কোডটা সেম এখানে ক্লিক করে কিন্তু আপনাদের বলতে হবে। তো আপনি যদি এই কোডটা বলেন তারপরে কিন্তু আপনাদের কোডটা একবারে শো করবে। তো এটা আমি আবার বলি, দেখেন 4315630। তো এটা আমি বলে দিলাম। বলে দেওয়ার পরে এখানে দেখেন ওকে এসে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন লগ ইন ইন বাই ভেরিফাই ফিন্ট। এরপর থেকে আপনাদের এই যে এখানে টিকমার্কটা হয়ে গেছে, এরপর থেকে কেউ যদি আপনাদের ইমুটা হ্যাক করতে চায় কেউ কিন্তু হ্যাক করতে পারবে না। আপনি মুখের বয়েস দিয়ে যে কোডটা বলছেন এই কোডটা কিন্তু তার দরকার হবে, সে মুখের বয়েস হলেই কিন্তু হ্যাক করতে পারবে। তাহলে পৃথিবীর কোনো হ্যাকার কিন্তু আপনার ইমুটা হ্যাক করতে পারবে না। তো এই কোডটা কিন্তু ইমু কিছুদিন ধরে ডেভেলপ করছে। তো অবশ্যই খেয়াল করে আপনারা আপনাদের ইমুতে এই কোডটা শো করে দিবেন, তারপর থেকে আপনাদের ইমুটা পৃথিবীর কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না। তো আপনি যদি মনে করেন আমাদের এই ছোট্ট ভিডিও দিয়ে কোনো রকম উপকার এসেছে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।